নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ শেষে এবার টি টোয়েন্টি সিরিজে মাঠে নামার অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কেউদের হারিয়ে এখন বেশ চনমনে আছে টাইগার বাহিনী। টি টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক মিশেল স্যান্টার ও মাঠে নামার আগে যথেষ্ট সমীহ করেছেন বাংলাদেশ। ওয়ানডে সিরিজের 2-1 ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে স্মরণীয় এক জয় পেয়েছে টাইগাররা। আগে বোলিংয়ে নেমে নিউজিল্যান্ডকে মাত্র 98 রানে অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে 9 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। সেই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করতে ভোলেননি মিশেল স্যান্টার। সিরিজের আগে সংবাদ সম্মেলনে স্যান্টার বলেন, ওয়ানডে সিরিজে অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বাংলাদেশ তিনটি ম্যাচেই ভালো খেলেছে বলে আমি মনে করি। বিশেষ করে তৃতীয় ম্যাচে তারা দারুণ করেছে, পিসি কিছুটা সহায়তা ছিল হয়তো, তবে তারা অনেক ভালো জায়গায় বোলিং করেছে, জয়টাও তাদের প্রাপ্যই ছিল। আশা করছি এই সিরিজেও বেশ ভালো রকমের লড়াই হবে তাদের সাথে। সেন্টারেরও বলেন, আসলে আমরা ভালো একটি দলের বিপক্ষে খেলেছি সেদিন, তারা দেখিয়ে দিয়েছে কতটা প্রতিদ্বন্দ্বিতা তারা করতে পারে। সিরিজের মাঠে নামার আগে আমরা জানতাম বাংলাদেশ অনেক মানসম্পন্ন একটি দল, তারা সেদিন দারুণ খেলেছে, ব্যাটিং বোলিং দুই জায়গাতেই অসাধারণ পারফরমেন্স করেছে তারা, জয়ের কৃতিত্ব তাদেরই পাওনা। টি টোয়েন্টি সিরিজের ভালো রকমের লড়াই হবে বলে আশা করেন সেন্টার। তিনি আরও জানান, এই সিরিজ আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, আমাদের সামনে যা আছে সেখানেই আমাদের খেলতে হবে, এখানে বাংলাদেশের বিপক্ষে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে আশা করছে। আগামী 27 ডিসেম্বর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ নিউজিল্যান্ড। খেলাটি শুরু হবে দুপুর 12:10। প্রিয় দর্শক, বাংলাদেশকে পারবে নিউজিল্যান্ডকে হারাতে? আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।